actually. Achha, this is basically আমি কিছু কথা বলতে আসলে এখনো শুটিং সেটে, যে শুটিং সেট থেকে আমি একটা ভিডিও কিছুক্ষণ আগে মানে সুন্দর সময় আপলোড করেছিলাম, ওইটা নিয়ে কিছু কথা বলার দরকার ছিল আমার। মানে আসলে এই ভিডিওগুলো যে ভিডিওটা আমি দিয়েছি, আসলে ভিডিওটা আসলে আর অনেক 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 রকম অনেক কথা ছিল যেটা আসলে সভ্য সমাজে বলা যায় না, কিন্তু আমার তারপরেও আমি যতটুকু কেটে যতটুকু ছোটো করে দিছি সেটা আসলে আপনাদেরকে দেখানো যায় বলে। আর এই মানুষটা বিরুদ্ধে আমার পার্সোনালি কোনো কিছু নাই, বাট প্রফেশনালি আমার একটা আফসোস যে সবসময় সে সবাইকে নিয়ে সবার পিছনে কথা বলে, কিন্তু কিন্তু সবার সামনে গিয়ে কিন্তু সে অন্যরকম একটা চেহারা করে, অন্যরকম একটা ইয়ে করে। তো আচ্ছা আমি ওদিকে যাই, চলো ওদিকে যাই, আমরা ওদিকে গিয়ে তোমার চিন্তা করবে যে তুমি ফালতু, তুমি একটা মানুষ মানুষের পার্সোনাল একটা ব্যাপারে তুমি ভিডিও করে ফেসবুকে দিয়ে দিছো, এত চিপ তুমি। আর মানুষ এটাও ভাবে যে মানুষ এত বিলিভ করছে, এত অল্প সময় 18,000-19,000 ভিউর মতো চলে গেছে, মানুষের আমার তো ফোন করে ফোন তো সিটা তোমার ভাই আমি জানতে পারছি, যাই হোক স্ক্রিপ্টিং ওয়াজ ভেরি নাইস। আমার কাছে মনে হইতেছে আমি যেহেতু এত ছোট্ট একটা ভিডিও একটা স্ক্রিপ্ট করার পরে সেটা মেক বিলিভের জায়গায় পৌঁছে দিছে, অল্প সময়ের জন্য এটা ভাইরাল হয়েছে। সো আমার কাছে মনে হয় যে এই যে ব্যাচেলর বয় নাটকটা করতেছি, হেটার সিকোয়েন্স গুলো তাইলে মানুষের কাছে কিরকম পর্যায়ে যাবে মেক বিলিভের? বিকজ টু বি অনেস্ট, মানে যে এত রিয়েলিস্টিক আমরা ফান করি সেটের মধ্যে অনেক, সো উই লাইক টু মেক ফান অফ ইচ আদার। যেমন আজকে বিজু ভাই আমাদের নহেলা পলাশে কোথাও কি জানি যাই হোক তসিফকে গালাগালি করতে থাকেন, কোনো সমস্যা নেই। একটা লোক আপনাদের সামনে এত খারাপ কথা বলল, এর মধ্যে কে মানে বাতনা বাঙালি শুদ্ধ মেসেঞ্জার, শুড আই কিস ইউ টু প্রুভ দ্যাট উই হ্যাভ নো প্রবলেম? থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ। আমরা গাড় দোস্তি দিই বেশি ইস উই ফিল লাইক দিস মেন্ট কাম অন। আচ্ছা ওকে ঠিক আছে, ওকে টেক কেয়ার। সো ব্যাচেলর পয়েন্ট নিয়ে আসতেছি চ্যানেল 9 এর পর্দায় ভেরি সুন, ভেরি 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 সুন। একটা টিজার মাত্র ছিল আর কি, টিজারটা দেখছেন আপনারা, হোয়াটএভার, আমরা সাকসেস। আমরা কেউ পার্সোনাল গুডি বাস না ভাই, আমরা কেউ গুডি বাস না, গুডি বাসই করবেন না, লাইভে থাকছো কেন আমি শুনি? আর সরি, আর ও সরি, আর ডিজিটালি সবকিছু বিলিভও করবেন না সবসময়। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।